নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদের অনেকটা শুভেচ্ছা আর ভালোবাসা রইল। আর সকালবেলা সবার আগে আমার তো জানেন পুজো দিয়ে নিতে হয়, পুজোটা দোয়া হয়ে গেছে আর আজকে না একটু সময় ছিল, ওই জন্য ভালো করে ঠাকুরের আসন পরিষ্কার করে নিয়ে তারপরে পুজোটা দিয়ে নিলাম। আর কি হয়, এখন একটু গরমের সময় তো ধুলোটা একটু চলে আসে, তাই আমি প্রতিদিন একবার করে কি করি শুকনো কাপড় দিয়ে মুছে নিই। তাহলে চলুন পুজোটা দিয়ে নিই। তারপরে পুজো দেওয়া হয়ে গেছে, এবার কি করব জামা কাপড়গুলো গুছিয়ে নেব। আর অনেকগুলো জামা কাপড় কেচেছি, কাচার পরে ভাঁজ করে না রেখে দিলে না খুব অসুবিধা হয়ে যায়, কারণ ওরা যখন বেরায় তখন যদি জামা কাপড় হাতের সামনে না পায় না দুজনেই খুব রেগে যায়। তারপরে সেগুলো আস্তে আস্তে গুছিয়ে নিই। আর এখন এতটাই গরম পড়েছে, বৃষ্টি একটু একটু হচ্ছে কিন্তু তাও কি তাও যেন গরমটা একদমই কমছে না। আর গরমের সময় না না খেতে ইচ্ছা হয় না, মানে বসতে ইচ্ছা হয়, এমন অবস্থা। তা সেগুলো আমি আস্তে আস্তে করে নেবো। আর আমি না ঠাকুরের যে মাথার ওপরে যে কুচি দিয়ে যে ঝালরটা করেছিলাম সেই কুচিগুলো কি করছে আমি আস্তে আস্তে ইস্ত্রি করে সেগুলো পাট পাট করে গুছিয়ে নিচ্ছি, সেটা মানে পরিয়ে দিতে হবে বাবার মাথার ওপর। আর কি রোদ্দুর পড়ছে তো বাবার গায়ে পড়ছে, সেই জন্য সেগুলো ঠিকঠাক করে দিতে হবে। এদিকে গল্প করতে করতে অনেকগুলো কাজ হয়ে গেল আর এত ঠান্ডা লাগছে মানে কি বলবো। তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, আর জামা কাপড় গুছানো হয়ে গেলে না মানে অনেকটা ঘর পরিষ্কার হয়ে যায়, কারণ যত জামা কাপড় কাচ্ছি সবই তো ওই এক জায়গায় এনে রেখে দিই। তারপরে আমাদের ও বাজারে গেছিলো, ও মাংস নিয়ে এসছে। এবার মাংস আনাতে আমার একটু রাগ হচ্ছে, কারণ রান্না করতে না দিনের বেলা আমার রান্নাঘরে খুব অসুবিধা, কারণ সবসময় মনে হয় কি সূর্য দেবতা আমার মাথার ওপরে আছে। তা ছেলে একটু মাংস খেতে ভালোবাসে বলে ওর বাবা নিয়ে এসেছিলো, তা আমি ওই হালকা করে মাংস ঝোল করেছিলাম আর হচ্ছে ভাত করেছিলাম, এটা দুপুরবেলা আমি রান্না করেছিলাম আর কি। তারপরে রান্না হয়ে গেছে, রান্না হয়ে যাওয়ার পরে অনেকটা সময় ছিল হাতে। আর মাংস হলে আমার একটা জিনিস কি সুবিধা হয়, শুধু মাংসের ঝোল আর ভাত করলে হয়ে যায়, আর কিছু না করলেও কিছু মানে হয় না, যা করা ওটা দিয়েই খেয়ে নিতে পারে। তা আমি বিছানা চাদরটা পাল্টিয়ে দিলাম, আর গরমের সময় না দুদিন একদিন পরপরই বিছানার চাদর না তুললে মানে মনে হয় কেমন একটা যেন মনে হয়, তা সেটা পাল্টিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি আমার কটা চুড়িদার ছিল সেই চুড়িদারগুলো আমি কেচে রেখে দিয়েছি অনেক দিন ধরে, এবার সেটা আমি ইস্তারি করে গুছিয়ে রেখে দেবো। আর এই চুড়িদারটা না আমি নিজে হাতে বানিয়েছিলাম আর কি। তা যা হোক, এই কাজগুলো আস্তে আস্তে করে নেব, আর মানে কাজ একটা করে শেষ করি আর একটা করে মানে হাতের সামনে চলে আসে, তো এই যেটা যখন যেমন পারি সেইভাবে আমি কাজগুলো আস্তে আস্তে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর এত ঠান্ডা লেগেছে কথা বলছি তোমরা বুঝতে পারবে। একটু মেশিনে বসেছিলাম, মেশিনের কিছু কাজ ছিল সেগুলো আস্তে আস্তে করে নিলাম, কারণ আমি না ওই কাজ যখন যেরকম সময় পাই না নিজে একটু আধটা কিছু না কিছু করতেই থাকি, এতে কি হয় মনটাও তার সঙ্গে ভালো লাগে আর কি। তা
তারপরে সকালবেলা যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম না, সেগুলো সব শুকিয়ে গেছে। তা আমি এখন কি করবো, ভাঁজ করে করে আলাদা গুছিয়ে রেখে দেবো। মানে সারাদিন ওই জামা কাপড় কাচো আর ভাঁজ করে গুছিয়ে রেখে দাও আর কি। আর গরমের সময় তো একটা জামা একদিন পরার পরে দ্বিতীয় দিন আর পরা যায় না, তা একটু গরমের সময় জামা কাপড় পরে আর কি, কিছু করার নেই। আর আজকে ভিডিও আমি এখানেই এন্ড করলাম। ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে একটা লাইক করবে। আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর গরমে সময় কি বলবো, সবাই তো তবুও শরীর সুস্থ রাখার চেষ্টা করবে। তাহলে সবার জন্য বাই বাই।